যুক্ত করা হয়েছে আপনার হোক ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে আশা করি কথা আপনাকে আপনার যদি অন্য কোনো ব্রাউজারে এই যে এই ভিডিওটা অন করা থাকে তাহলে সেই ব্রাউজারগুলো অফ করে দেন কারণ আপনার পেছন থেকে একটু ইকো হচ্ছে অথবা আপনি মাইক্রোফোন যদি না লাগিয়ে থাকেন তাহলে হেডফোনটা কানে লাগিয়ে তারপর কথা বলেন কারণ আপনার পেছন থেকে খুবই ইকো হচ্ছে খুবই শব্দ হচ্ছে ও তাই না আমার তো এখানে দোকানে আছি তো এখন দোকানে এখানে তো নিরিবিলি কিন্তু কেন যে শব্দ হচ্ছে আর আমার হেডফোন এখানে বর্তমানে নাই আচ্ছা হেডফোন নাই আচ্ছা ঠিক আছে বল আপনি আচ্ছা ভাই আমার বিষয় ছিল যে আমি আজকে অনেক দিন ধরে আপনাদের কথাটা শুনি কিন্তু বিগত সাত মাস যাবত আপনার সাথে আমি অ্যাড হয়েছি এর আগে এড ছিলাম না আপনাদের সম্পর্কে এতটা জানিয়ে আমি কোনোদিন দিন হ্যাঁ আচ্ছা তো এখন আমি জানতেছি হ্যাঁ ভাই বলেন বলেন আপনাদের আলোচনা শুনতেছি ভালো লাগছে তো এই পয়েন্ট গুলা নিয়ে কোনোদিনও চিন্তা ভাবনা করিনি কখনো যে আপনারা যে পয়েন্ট গুলা নিয়ে আলোচনা করেন এই পয়েন্ট গুলো এইভাবে ধর্ম বিষয় আসলে এইভাবে কোনোদিনও চিন্তা করিনি যে আসলে এই বিষয়গুলা জানা দরকার আমাদের তো এখন যেটা জানতেছি এখন যেটা জানতেছি যে সেটা হচ্ছে যে মানে পুরাটা উল্টা যাচ্ছে আমি আপনাদের আলোচনা শুনে বা আপনার ভিডিও আমার প্রতিদিন একটা করে দেখা হয় কিন্তু আপনার ওই যে আমি দাস পতারা পড়তেছি এখনো পড়া মানে পড়তে পারি না কারণ যে আমি সিটে থাকি তার কারণে সময় একটু আমার কম হয় তো চেষ্টা করতেছি আসলে জানার জন্য মানে জানতে চাই আমি এই বিষয়গুলো আসলে শোনার জন্য চেষ্টা জানার জন্য চেষ্টা করতেছি তো বিষয়গুলো আমি যেটা দেখলাম যে আসলে মানে আমি যে আমরা যে পড়তেছি হ্যাঁ এটা কিন্তু আমি বলবো যে আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট মাদ্রাসা স্টুডেন্ট বলতে আমি দাখিল পাস করছি মাদ্রাসা থেকে তো সর غلطিত না নামাজটা পড়ছি যার কারণে এটা যে এখন যে একটা আপনাদেরটা শুই না যে একটা মানে বাদ দেওয়া বা এটার থেকে যে একটা মানে আশা খুব কষ্ট লাগে আমার কাছে কষ্টর তে যে এত দিন বড় নামাজ পড়লাম বা এত দিন বড়তে চলতেছি আমি তো সেটা থেকে মানে আস্তে আস্তে মানে মনের ভিতর একটা যে তৈরি হচ্ছে একটা যে ইকো তৈরি হচ্ছে এটা মানে কি বলবো ভাষায় বোঝাইতে পারতাছি না তো এখন আপনি ঠিক বলছেন যে এই যে আমরা এত বছর ধরে ধর্মটর্ম পালন করলাম তারপর যদি মানে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ষাট বছর বয়স হয়ে গেছে এখন যদি একজন জানে যে এই টর্ম এগুলা আসলে ভুয়া কথা এগুলা মানে কোন ডাকাত সর্দার এগুলা মানে মানুষকে বোকা বানাইছে তাহলে তো 50 বছর ধরে কি করলাম আমি এত কষ্ট করলাম এত পরিশ্রম করলাম আমার তো সবই বৃথা গেল এরকম একটা ফিলিংস আসে মানুষের মনে এটা সত্য কথাই বলছেন আপনি সঠিক ইআই আপনার মধ্যে আছে এটার কোনো শতত্ব তো আসলে আমার কাছে নাই এখন আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে যেটা আমরা বুঝি যে আমারও আমিও যখন প্রথম এই জিনিসটা জানতে পারি যে এই যে ধর্মের এই বিষয়গুলো তখন আমার মনে হয়েছিল যে আমার সাথে প্রতারণা করা হয়েছে আমার সাথে ধোকাবাদি করছে হ্যাঁ আর ছোটবেলা থেকে আমাকে ভুল ভাল শিখায় এই সমস্ত শিখায় আমার সাথে ধোকা দিচ্ছে আমাকে এই নবী মোহাম্মদ বা এই ধর্মগুলা আমাকে একটা বড় ধরনের প্রতারণা করছে আমি যে এত বছর এতদিন ধরে ইনভেস্ট করলাম এত পরিশ্রম করলাম এত রাত ধরে কানলাম আল্লাহর কাছে হ্যাঁ নামাজ পড়া বৈশাখ গড় করে গোড়া গড়ি খায় কানলাম এইগুলা মানে এগুলো হুদাই তখন একটা মানে খারাপ লাগা অনুভূতি হয় এটা আপনি সঠিক বলেছেন আমারও এটা হয়েছিল আপনার আপনারাও হচ্ছে যেটা আমি বুঝতে আপনারা হচ্ছে কিন্তু ভাই এটা হচ্ছে পরে আমি চিন্তা করে দেখলাম যে যত দিন আমি এই কাজগুলা করে সময় নষ্ট করছি সেটা তো গ্যাসে গিয়ে সেটা তো আর আমি ফেরত পাবো না কিন্তু বাদ বাকি যে দিনগুলো আছে আমার বাদ বাকি যে যে কয়েকদিন বেঁচে আছে আমি সেই কয়েকদিন তো আমার এমন কিছু করতে হবে যেটা দিয়ে আহ পৃথিবীটা কি আমরা এমন ভাবে পরিবর্তন করতে পারি এমন ভাবে পরিবর্তনের চেষ্টা করতে পারি যেন আমাদের জান্নাত টান্নাতের দরকার নাই আমরা পৃথিবীকেই একটা জান্নাতে পরিণত করতে যেন পারি সব মানুষ মিলেমিশে থাকতে পারি সবাই মিলেমিশে সব ধর্মের মানুষ মিলেমিশে নাস্তিক আস্তিক মুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান সবাই মিলেমিশে যেন থাকতে পারি একটা বসবাসযোগ্য পৃথিবী যেন করতে পারি সেই কাজে আমার বাকি জীবনটা ব্যয় করতে হবে এটা আমি ছোটবেলা যখন আমার কাছেই ফিলিংসটা হয়েছিল তখন আমি এটা ভাবছিলাম হ্যাঁ এবার আপনি বলেন আবার আমি আজকে ধরেন আমি আসলে মানে আমি যেটা বলতেছিলাম যে আমি আজকেও ধরেন ফদর পড়ছি ধর পড়ছি আচার পড়ছি মাকে ঠিক আছে কিন্তু এসব মানে আমার মানে বাদ দিতে পারি না মানে বাদ দেওয়ার যে একটা মানে কেমন যেন একটা মানে অনুভূতি হয় এখন যে কেন এটা আমি এই যে পড়তেছি আমি যেমন ধরেন একটা বিষয় আমি চিন্তা করলাম যেটা বিষয়টা ধরেন সুরফাতে পড়তেছি সুরাফা ঠিক আছে আল্লাহর সাথে নামাজ পড়া আল্লাহর সাথে কথা বলা আল্লাহর সাথে আহ আল্লাহর সামনে কথা বার্তা বলা এটা হচ্ছে নামাজের মূল লক্ষ্য

তার সাথে আলোচনা সুতরাং এই জায়গায় আমি কি আলোচনা করলাম তার কথাই আমি তাকে ফেরত দিচ্ছি যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় মানে তাকে আমি কি বললাম আমি কি বুঝাইলাম আমার বলার বিষয় হচ্ছে যে আমার কথা বলবো তার কথা শুনবো এটা তো মানে কেমন জানি আমার কাছে একটা এখন ফিল লাগে যে কি কথা বা কথা বলতেছি আমি মানে কি আলোচনা করতেছি আমার তো তো স্মরণীয় বা তাকে স্মরণ করবো হ্যাঁ আচ্ছা আপনাকে এবার একটু মিউট করে আমি কথা বলি যে এটা ঠিক বলেছেন যে যে আল্লাহরে আপনি বুঝাইতেছেন আল্লাহ এক হ্যাঁ এটা কেমন একটা হাস্যকর বিষয় যে আল্লাহর কাছে গিয়ে আল্লাহরে শিখাইতেছেন হ্যাঁ আল্লাহ বলো আল্লাহ এক মানে ব্যাপারটা পুরাটাই একটা মজা মজা মাস্তির ব্যাপার হয়ে গেছে মানে ধর্মটাই একটা মজা মাস্তির ব্যাপার বা ধরেন আপনি না আমাদের বৈশাখ সুরাল পড়তেছেন ধ্বংস হোক আবুল আহাবের হস্ত দয় তার বউ ধ্বংস হোক তাদের যা গলায় পড়বে খেজুরের রশি খেজুরের রশি দিয়ে তাদের গলায় তাদের গলায় ঝুলবে এই যে খেজুরের কাটা দিয়ে তাদের মানে শাস্তি হবে এই যে এই সমস্ত আবল তাবল কথা মানে সেই আবুল হাহাব মরছে কত আগে আবুল আহাব ময়রা বুত হয়ে গেছে এখন পর্যন্ত আমরা নামাজে দাঁড়ায় বলতেছি আবুল হাব ধ্বংস দংশক ধ্বংস হক ধ্বংস মানে এইগুলো কোনো কথা এগুলো কোনো কিছু এই জন্য আমরা আমরা বলি যে আপনি যখন নামাজ পড়েন তখন এই যে বুঝে পড়েন যে এই জিনিসটা যে ঈশ্বরটা পড়তেছেন সেটা বুঝে পড়েন বাংলায় পড়েন হে আল্লাহ সর্বশক্তি মান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এইগুলা আপনি মানে 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 এগুলা একবি হাস্যকর না যে আপনি নামাজে बोलतेছেন আজান দিতেছেন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এগুলো কোন কথা ভাই এগুলো মানে বাচ্চা পোলাপানের কাজ এগুলো এখন তো মনে হয় এখন তো বুঝি যখন ছোট ছিলাম তখন তো বুঝতাম না তখন তো ধর্মের যে অন্ধত্ব সেটা আমার উপর ছিল এই কারণে তখন সেই জিনিসটা রিয়লাইজ করতাম না পরে গিয়ে দেখি যে এগুলা কি ভাই এগুলা কি বলে অনেক এদের কি মাথা খারাপ ভাই এবার বলেন আপনি আমি আজকে আমি বাংলা কুরআনটা আপনার এই সে কথা বলতে আমি বাংলা কুরআনটা কিনছি আগে ছিল ধরেনartifactId দশ সালে ওইদিকে আমি কিনছিলাম এটা ওইটা আমি পড়ছি কিন্তু ওইভাবে মানে বুঝা পড়ি নাই ওইভাবে যে পড়া মানে ওইভাবে যে একটা করে ওয়ার্ড পড়া বা ওইভাবে বুঝি নাই কোনো কিন্তু এখন এই যে আমি পড়তেছি আবার আপনাদের ই করার পরে আজকে যে আয়টা আমি পড়লাম আমি সোরা বাঘাটাই পড়তেছি সোরা বাঘাটা শুরু শুরু করছি তো একবার কি করছি একবার পড়া শেষ হয়েছে তা আবার পড়তেছি তো আজকে যে আয়টা আমি দেখলাম ধরেন এই আয়টার মধ্যে ধরেন লেখা আছে ধরেন ছয় নাম্বার আয়াত ছয় নাম্বার আয়াতে লেখা আছে যে আল্লাহ বলতেছে যে উম মোহাম্মদ বলতেছে যে আমি তুমি যত মানে কথাই বলো বা যত আমি যদি ইমান না দেই তাহলে তারা আনতে পারবে না আর আমি তাদের চোখে কানে তারপরে মুখে মানে আবরণ ফেলাই দিচ্ছি তারা মানে বলতে পারবে না মানে আমি তার মানে এটা আল্লাহ আমি যদি ইমান না দেই তাহলে কেউ ইমানদার হতে পারবে না তাহলে আমার এইখানে মানে আমি তখন চিন্তা করলাম যে যদি তাই হয় আল্লাহ যদি এটা মোহাম্মদ সাল্লামকে বলেই থাকে যে আমি ইমান না দিলে কেউ ইমান পাবে না কারণ আমি তাদের আহ চোখে আবরণ ফলাইছি মুখে বোবা বানাইছি তারা বুঝা বুঝবে না মানে যাই না তাহলে সুতরাং তাহলে আহ এতগুলো যুদ্ধ করারলো আর এই যে মানুষগুলা যে মারা হলো এতগুলা মানুষ আহ ধর্ম না গ্রহণ করলে পারে তাদেরকে মাইরা ফলাই না হলো বা যুদ্ধ করা হইলো এগুলা তাহলে কেন করা হলো কারণ আল্লাহ তো মোহাম্মদী মোহাম্মবী কে বইলেই দিল যে তুমি যত চেষ্টাই করো কোনো কাজ হবে না আমি যদি ইমান না দিই তাহলে উনি কেন এতগুলা যুদ্ধ করলো আমি এটা মানে চিন্তা করতেছি যে কেন তাহলে এতগুলো যুদ্ধ করলো আর আবুজ হেল কেন আবু হেল হইল তার তো নাম আসলে আবুজেল ছিল না তাহলে আবুজ হেলকে কেন আবুজ হেল বানানো হলো তার এটা তো তার দোষ না এটা তো আমি চিন্তা করতে আল্লাহ মানে কি বলবো আমি বললে মানুষ মানুষ কি বলবো এখন অনেকে আছে এখানে মানে এটা কি আল্লাহ নিজের থেকে করলো না তাহলে তাহলে দোষটা কি আবুজ হেলের দোষটা কি ধরেন আসিফাই আপনারা ইয়ে আছেন আপনাদের দোষ দোষটা তো তাহলে সেই হিসাবে তো তাহলে আল্লাহ নিজেই করে দিচ্ছে তাহলে এখানে তো মানে জোর বসেছে আমি কিছু বুঝতেছি না কেন জোর বেশি হচ্ছে বা কেন এই আহ মারামারি হচ্ছে একজন যদি একটু কথা বলে ইসলাম বিরুদ্ধে বা একটু ধর্মটা না পালন করতে চায় তার কল্যাণে দিতে হবে তাকে মারতে হবে এটা কেন এটা আমি পারছি এইটা আমার কাছে মানে আজকে ওই চিন্তা করলাম বিষয়টা যে কেন তাহলে এরকম হচ্ছে হ্যাঁ ভাই আপনাকে একটু মিউট করে কথা বলি হ্যাঁ ভাই আপনার কথা আবার তো অনেক চমৎকার অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলতে এবং আপনার আইডিয়াগুলো খুবই চমৎকার আপনার আপনি যে অনেক চিন্তা ভাবনা করতেছেন এই বিষয়টা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আমি অলরেডি যে সুরা বাকার সাত নম্বর আয়ত্ত দেখাই দিচ্ছি স্ক্রিনে দর্শকদের জন্য এই যে দেখেন আবার একটু দেখাই আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা তাদের জন্য রয়েছে মহারা মহা আজাব মানে আল্লাহ যদি মহর টোর মেরা দিয়ে থাকে তাহলে আবার আল্লাহ আজাব দিবে এটা কেমন কথা এটা আবার কেমন মানে মানে বিচার হইলো এটা তো আমি বুঝলাম না কিছু এই যে আমরা যে নবীকে নিয়ে কটুক্তি করলাম আমরা যে আল্লাহকে নিয়ে কটুক্তি করলাম এগুলো তো আল্লাহ করাচ্ছে আমাদেরকে আমরা তো এগুলো করতেছি না এগুলো তো আল্লাহ করাই নিচ্ছে হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে আছে যে সবকিছু পূর্ব থেকে নির্ধারিত এবং আল্লাহ কি করিয়ে নেন এগুলো আমাদেরকে দিয়ে তাইলে এখানে আবার আমাদেরকে মাইরা মুইরা আমাদেরকে দুনিয়াতেও মারবে আবার আখিরাতেও মানে আগুনে জ্বালাবে এগুলা ভাই ফাইজলামি এগুলো পুরাটা পুরো জিনিসটাই হচ্ছে একটা ফাইজলামি আর কিছুই না আহ কিনা ভাই আপনাকে কি তাহলে আজকে বিদায় জানাবো বলবা

উত্থাপন করছিলাম যে এই যে আদম এবং মুসার যে বিতর্কটা এটা আমি অনেকবার অনেকবার আমার লাইফ অনেকবার দেখিয়েছি আসলে অনেক হাদিসি আমি তুলে তুলে নিয়ে আসছি এবং এরপরে দেখা গেছে এগুলো নিয়ে অনেক আলোচনা অনেকে অনেক লাইভে অনেক হুজুর সেগুলো নিয়ে আবার আলোচনা করেছে আমি আপনাদেরকে সেই হাদিসটা একটু দেখাই যে আদম এবং মুসার মধ্যে যে একটা বিতর্ক হয়েছিল সেটার একটা ওয়াজে সেই জিনিসটা দেখা মানে বলা হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং এটা আপনারা দেখেন একটু এটা যদি এই হাদিসটা যদি শুধুমাত্র আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম ইসলামের

ওলা হওয়ার জন্য কিছু নাটক জিনিস বের হয় কি হয় না এটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুখে আদায় করা উচিত যে আমি এটা খাইছি তুমি জান্নাতের মুখ দেওয়া নিয়েছো এটা উনি আমি ভাবার তো বললাম কিন্তু আদম আলাইসালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মুসাল্লাহাম চুপ করে দেখছি রসুল্লাহ সাল্লাহাম এখানে বলেন খুব মজার কথা ফাহাজা আদম মুসা আদম মুসাকে অপকে ফেলা দিয়েছে আদম মুসাকে এভাবে কি করছেন ভাই করে ফেলে দিয়েছেন